الجمعة فسعوا إلى ذكر الله চলে ওই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের ঘোষণা দিয়েছেন কিনা দুনিয়ায় আর কোন মানুষ সাহাবীদের পরে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান এই ঘোষণা পেয়েছে নাকি পায় নাই তাহলে ওই সাহাবীদের আমল ভালো ছিল ওই সাহাবীদের গুনাহ কথা ছিল না ওই সাহাবীদেরকে আল্লাহ পছন্দ করেছেন তাদের অপরাধ ছিল না তারা দুই রাকাত জুমার নামাজ পড়তেন ঠিক না এখন আমাদের গুনাহ বেশি না কম আমাদের জন্য আমল বেশি করা লাগবে কিনা অতএব আমরা আগামী জুমার থেকে সিদ্ধান্ত নিব যেহেতু সাহাবীদের সময় ওই আমল ছিল সাহাবীদের সময় ওইটা হিসাব ছিল আমরা সাহাবীদের থেকে বেশি গুনাহগার এই জন্য আগামী জুমার থেকে আমরা চার রাকাত জুমার নামাজ পড়ব প্রতি রাকাতে দুইটা রুকু আর প্রতি রাকাতে চারটা করে সিজদা দেব যাতে করে আমরা বেশি বেশি ইবাদত করে জুমার দিনে আল্লাহর কাছে পার পাইতে পারি কারা কারা রাজি আছেন হাত তোলেন বলবেন হুজুর আপনি যত যুক্তি দেন আপনি ঘোড়া বুঝতেন আপনার বুঝ আপনি নিয়ে থাকেন না পারলে আপনি চার রাকাত পড়েন আমরা কোনো ভাবে চার রাকাত করবো না প্রতি রাকাতে দুই সিজদাই দিব দুই রুকু দিব না কেন দিব না কারণ আমার নবী যেই পদ্ধতি দেখায় গেছেন ওই পদ্ধতির বাহিরে নামাজ করলে আল্লাহর কাছে ওই নামাজ কবুল হবে না তাহলে যেই নামাজের মাথায় এইটা ঢোকে যে আল্লাহর পদ্ধতির বাহিরে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহর পদ্ধতির বাহিরে হজ করলে হজ হবে না আল্লাহর পদ্ধতির বাহিরে যদি আপনি রোজা রাখেন আপনার রোজা হবে না ওই নামাজের কাছে যদি বলেন আমার আল্লাহ তো কোরআনের মধ্যে সামাজিক বিধিবিধানের জন্য কতগুলো দণ্ডবিধি আল্লাহ দিছেন দিছেন কিনা যদি কেউ চুরি করে তাহলে চুরির শাস্তি কি হবে আল্লাহ দিছেন কিনা যদি কেউ জেনা করে তাহলে জেনার শাস্তি কি হবে আল্লাহ দিছেন কিনা ওই জেনা কার যদি বিবাহিত হয় তার শাস্তি কি হবে দেওয়া আছে কিনা দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অপমান করে অন্যায় ভাবে যদি তার যদি কোনো তোহমত দেয় বহুতান দেয় ওই বহুতানের শাস্তি কোরআনে আছে কিনা সব বিধান আছে কিন্তু সেই না বলা হবে আসেন আমরা এই বিধানগুলো আমাদের সমাজে আল্লাহর পক্ষ থেকে যেই চাষে বাস্তবায়ন করি করার জন্য শপথ নেই চেষ্টা করি অন্তত পক্ষে কিছু না হলে অন্তত এইটা যে শ্রেষ্ঠ বিধান এইটা বিশ্বাস করি তখন কতগুলো নামাজি হাজি রোজাদার দুইটা কথা বলে যেই বক্তা এই কথা বলে তাদের দিকে নখ তুলে বলে বুঝে ফেলাইছি এই বক্তা কোন দলের এজে দুই নম্বরে কি বলে দুই নম্বরে বলে আরে 1400 বছর আগে সন্ত চলতো কিন্তু এখনকার সমাজে একটা মানুষকে যদি পাথর মেরে নিক্ষেপ করা হয় এত নিকৃষ্ট সমাজ আর আমাদের নাই ওইটা 1400 বছরের আবু জেহেলের সময় আইয়ামে জাহেলিয়াতের সময় চলতো এখনকার সময় এইটা করলে কেমন দেখায় বরং এখন আমাদের যে বিচার ওইটাই ভালো এই কথা যদি আপনি বুঝে সুঝে বলেন আপনি যত নামাজি হন যত হাজি হন যত জাকাতি হন আর যত দানবীর হন আপনি লিখে রাখেন আপনার ঈমান এখনো পূর্ণ হয় না কেমন করে পূর্ণ হয় নাই প্রমাণ দেন আমি প্রমাণ দিচ্ছি এবার শোনেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান এনেছেন কি বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি তারপরে কি কুতুবিহি মানে কি কিতাবের এইটুকু এইটুকু কুতুবিহি মানে এইটুকু না এইটুকু যত কিতাব সম্পূর্ণ না যত কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে সব কিতাবে বিশ্বাস করছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ বলছেন ওয়া কুতুবিহি তুই বললি কিন্তু
কিন্তু তোর মাথায় কাজ করে না, তোর বিবেকে ধরে না, তোর সমাজে নাই, তোর বুদ্ধিতে কুলায় না, কোন একটা আইডিয়োলজি বিশ্বাস করার কারণে ওর পক্ষে হয়তো তুই কথা বলতে পারিস না, তোর সমাজে বাস্তবায়িত নাই, সব আলাদা বিষয়, তোর মাথায় ধরুক চাই না ধরুক, তোর বুদ্ধিতে কুলাক বা না কুলাক, তোর সমাজে থাক বা না থাক, তোর আইন আদালতে বাস্তবায়িত হোক বা না হোক, আপনাকে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ যে বিধান দিয়েছেন ওইটাই শ্রেষ্ঠ, ওইটাই পূর্ণাঙ্গ, ওইটার দ্বারাই মানুষের মুক্তি কেবল সম্ভব। এইটা যদি বিশ্বাস আপনি না করেন, কিতাবের উপরে ঈমান আপনার আনা হয় না। এই জন্য আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহর কাছে বলতে শুরু করবে, ওয়ালা নুকাযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনু মিনাল আমি তোমার সব আয়াত বিশ্বাস করবো এইটুকুই বলবে না, সাথে বলবে এবার দুনিয়ায় পাঠায় দেখো আমরা পাক্কা পাক্কা ইমানদার হয়ে আসব। কি ইমানদার হবে? পাক্কা ইমানদার, নাকুন মিনাল মুমিনিন। আল্লাহ যদি বলতেন আল্লাহ দুনিয়ায় ফেরত পাঠাও, ওয়ানাকুন মিনাল মুমিনিন, আল্লাহ এইটুক বলেন নাই, আগে বলছেন আয়াত অস্বীকার করব না। মানে শোনো, তোর কথা তো শুনবোই শুনবো, যা ভালো কথা তাও শুনবো, যা খারাপ কথা তাও শুনবো, তোর কথা পছন্দ হলেও শুনবো না হলেও শুনবো, আমি তোর এমন করিনি। আসেন এরকম দালাল কতগুলো আছে, ওই আপনি যদি বলেন আজকে শুদ্ধ পশ্চিম দিকে উঠছে আমি তাও মানবো, আর আপনি আমার দিকে আসে না, আল্লাহরে ওরা এরকম কম করতে দিচ্ছে এখন। আল্লাহ একবার খালি আল্লাহ উত্তর দিচ্ছেন কি বলবেন আল্লাহ ওই মানুষ আরেকটা কথা বলবে, রব্বানা সরনা সামিআনা ফারজিআনা নাআমাল সালিহান এবার গেলে দেখবে রব্বুল আলামিন কেমনে ভালো কাজ আমরা করি। আল্লাহ বলছে না সুযোগ নাই, এই জন্য কবে হবে সেই দিবস, কবে হবে সেই কিয়ামত, কবে হবে সেই প্রশ্ন, সেইগুলা অনেক দূরে। আল্লাহ বান্দাকে স্মরণ করায় দিচ্ছেন ওই